গুড মর্নিং বন্ধুরা, অর্চিত অ্যান্ড মোর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, কিন্তু আমি একদমই ভালো নেই, কারণ আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা। আর আশা করি এবছর সবারই মানে সবাই যেখানে যে যেখানেই আছো না কেন, সব জায়গাতেই ঠান্ডা মানে এবছর একটু বেশিই পড়েছে। আর আমাদের এখানেও কিন্তু প্রচণ্ড 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 হট মানে ঠান্ডা, বুঝতেই পারছো কেমন ভূতের মতো আমি চাদর টাদর জড়িয়ে আছি, কারণ কি আমার এতটাই ঠান্ডা লাগছে, ভেতরে সোয়েটার পরে আছি তবুও ঠান্ডা কাটছে না। আর এখন বেশ সকাল, রিভুর জন্য বানাচ্ছি সুজি। আজকে রিভুর স্কুল নেই বলতে ওর আজকে রুবেলা ভ্যাকসিন আছে, ওই জন্য আজকে সেরকম স্কুলের তাড়াহুড়ো কিছু নেই, আর টিফিন বানানোরও কিছু ব্যাপার স্যাপার নেই। যদিও আমি টিফিন বানাই না ওকে, স্কুলে আমি ফ্রুট দিই। আর এই ভ্যাকসিনটা নিয়ে না খুব চিন্তায় ছিলাম, কারণ রিভুর প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, তার সঙ্গে একটু মানে পটিও হচ্ছিলো। এখন যদিও সেটা ঠিক আছে, কিন্তু ঠান্ডাটা ওর এখনও আছে, মানে নাক দিয়ে জল বেরোচ্ছে, তার সঙ্গে কাশছে মাঝে মধ্যে। তো ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম, তো বললেন যে না ঠিক আছে দেওয়া যাবে, জ্বর না থাকলেই হবে। তো ঠিক আছে চলো আজকে দেওয়া যাক। আর আমি দিয়ে দিতে চাইছি এই কারণেই, কারণ পরে আবার কখন কোথায় পাবো, আবার না হলে আমাকে আলাদা করে দিতে হবে। তো এখন স্কুল থেকে হয়ে যাচ্ছে আর সব বাচ্চারাই তো দিচ্ছে, ওই জন্য ভাবলাম যে না দিয়ে দিই। তো আজকে যাবো 10টার দিকে 9টা থেকে 11টার মধ্যে যেতে বলেছে স্কুলে, তো 10টার দিকে যাব। এখন ওকে খাইয়ে টাইয়ে নেবো, তো চলো বাকি কাজগুলো করে নিই ঝটপট করে, পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। স্কুলে চলে এসেছি আর কার্ডও হয়ে গেছে, এবার চলো ওকে নিয়ে যাব ভেতরে। ওকে পুরো জড়িয়ে টড়িয়ে দিয়েছি, কারণ ওর পুরো খালি গায়ে আছে, তো এখন নিয়ে যাব। ও বুঝতেও পারছে না যে কী হবে ওর ভেতরে। তো যাই হোক, এখন আমরা বাড়িও চলে এসেছি, ওর ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, কারণ ওর জ্বর টর কিছু আসেনি। আর এই ভ্যাকসিনে জ্বর বা ব্যথা বলে কিছু হচ্ছে না সব অনেক বাচ্চারই, বেশিরভাগই, আর কারো কারো হয়তো জ্বর টর হচ্ছে। তো যাই হোক, ভগবানের ইচ্ছায় যেন জ্বর টর না আসে, তাহলেই ঠিক আছে। তো খেলছে এখনও, খেলুক, আর সঙ্গে আমি রান্নাটা করে নিই ঝট করে। কিছুটা রান্না আমার শাশুড়িমা করে রেখেছে, এখন করে নিব আমি। তো খেলছে, খেলুক এখন। আর চলো আমাদের কী কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে দেখাই। এই যে এখন আমি চিকেনটা বানালাম, তো দেখো লাল লাল চিকেন আলু দিয়ে, তো মাংসর ঝোল, আর বাকি তরকারিপাতি এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ রিভুকে খাইয়ে দেবো, কারণ ওর বাইচান্স যদি শরীর টরীর খারাপ করে, ওই জন্য আগে খাইয়ে দেবো ওকে। এই শীতের সময় কার কার পিঠে ভালো লাগে সেটা অবশ্যই তোমরা জানিও। আর পিঠে মিষ্টি জিনিস খেতে আমি খুব কমই ভালোবাসি, তবে পিঠেটা বেশ ভালো লাগে, যেরকম পাটিসাপটা, দুধপুলি এরকম। তো আজকে হচ্ছে দুধপুলিও হয়েছে, তার সাথে হচ্ছে পাটিসাপটা। তো ওইদিকে পাটিসাপটা প্রসেসিং শুরু হয়ে গেছে, কিছুটা হয়েও গেছে তৈরি। আর রিভু বসে বসে এখন টিভি দেখছে, আর এই ফাঁকে এখন আমরা পিঠেটা বানিয়ে নিই, চলো আর তোমরা দেখতে থাকো। Thank you.
তো এই হচ্ছে এক কড়াই প্লাস ওইখানে হাফ হাঁড়ি হচ্ছে দুধ পুলি, তার সাথে একটু চাল দেওয়া আছে, মানে পায়েস হয়ে আছে। তো চলো আমি একটু টেস্ট করি এই দুধ পুলিটা, তারপরে ওপরে গিয়ে রিভুর কিছু বই দেখাবো তোমাদের সঙ্গে, স্কুল থেকে বই দিয়েছে সেইগুলো, আর সঙ্গে আমি মলারটাও বেঁধে নেব। তো চলো এটা খেয়ে নিই, দিয়ে উপরে যাচ্ছি, দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, তোমাদের বলছিলাম যেটা, যে রিভু স্কুল থেকে এই দিয়েছে হচ্ছে পাঁচটা খাতা, এখানে পাঁচটা খাতা আছে, তিনটে ইংলিশ কপি আর দুটো ম্যাথ কপি। আর এই যে পুরো সেটটা, ওদের পুরো বক্সটা দিয়েছে, স্কুলের এর ভেতরে বই আছে, সাতটা বুক আছে, আর একটা হচ্ছে ড্রয়িং কপি যেটা আছে সেটা, মানে ড্রয়িং বুক আর কি। তো তোমাদেরকে চলো ভেতরে দেখায় কি কি ওর বই আছে। প্রি নার্সারিতে ওকে আমরা অ্যাডমিশন করিয়েছি, প্রথমে তো দেখালাম ম্যাথ, তারপরে এনভায়রনমেন্টাল স্টাডিজ, তারপরে হচ্ছে হিন্দি। ওদের এখন বেঙ্গলি নেই, আইসিএসসি বোর্ড ওদের স্কুলটা হচ্ছে, মানে আইসিএসসি বোর্ডের আন্ডারে, আর এইটা হচ্ছে ইংলিশ, আর এটা হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফট, মানে হচ্ছে ড্রয়িং বুক। এখানে রাইমস বুক আছে, তার সঙ্গে আছে প্যাটার্ন রাইটিং, আর হিন্দিটা কিন্তু রাইমস আছে ওদের, ছড়া বই আর কি। আরও একটা বই ওদের আছে, সেটা আমি পড়িয়েছিলাম, তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও এগুলো গুছিয়ে নিই। তারপরে ওই ঘরে রেখেছি, ওটা হচ্ছে পিকচার ডিকশনারি, ওখানে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, না দেখলে বুঝতে পারবে না। তো এই বক্সটা ওদের দিয়েছে, আর এই যে এই আর একটা বই, টোটাল হচ্ছে আটটা সেটের ওই বক্সটা, তো আর পাঁচটা হচ্ছে ওদের খাতা। তো চলো আমি সাতটা বই আর যেটা হচ্ছে ওদের ড্রয়িং বুক সেটা আমি আর কভার করব না। তো এই সাতটা বইকে আমি ঝটাঝট আমি একটু মলাট বেঁধে নিই। ছোটোবেলায় যেরকম আমরা নিজেরা নিজেদের বইয়ের মলাট বাঁধতাম, এখন ছেলের, আর স্টিকার দিয়ে দেব ওর নাম টামগুলো লিখে দেবো বলে, ও গাড়ি পছন্দ বলে গাড়ির স্টিকার নিয়ে এসেছে সুশোভন। তো চলো আমি মলাটগুলো ঝটাঝট বেঁধে নিই। তো দেখো বন্ধুরা, মলাট বাঁধা কিছুটা হলো আর কিছুটা বই বাকি আছে। তো দেখো, আগে আমরা নিজেরা বাঁধতাম, সত্যি ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় এই সব ছোটো ছোটো জিনিসগুলোর জন্য। তো চলো আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে এই যে ছোট্ট ছোট্ট ছবি, এগুলো ওর যে এনভায়রনমেন্টাল যে স্টাডিজ যে বুকটা আছে তার ভেতরে লাগাতে হবে। ওর হোমওয়ার্ক এটা দিয়েছে সুশোভন, বানিয়ে দিল আর কি, ছবিগুলো বানিয়ে দিল বলছি, প্রিন্ট আউট করে নিয়ে এলো, এখন আমি ভেতরে হচ্ছে আঠা দিয়ে লাগিয়ে দেবো। তো এই যে প্রথম পেজটায় ওর বড় একটা ছবি বার করেছে, সেটা আমি লাগিয়ে দেবো। এই যে এটা হচ্ছে দুর্গাপূজার সময়কার ছবি, আর ভেতরের একটা পেজ আছে, সেই পেজে ওর এক বছর দু বছর তিন বছরের ছবি লাগবে, সেইটাও তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে ভেতরের পেজ, সেখানে দেখো 1 ইয়ার ওল্ড, 2 ইয়ার ওল্ড, আর 3 ইয়ার ওল্ড, সরি 3 ইয়ার্স ওল্ড। তো এইগুলো এখন আমি করে নেবো, ছবিগুলো চিটিয়ে দেবো ঠিকঠাকভাবে, নাহলে পরে আবার সেই ছেলেই আবার তুলে দেবে। তো চলো, দেখতে কি ভালো লাগছে না, ছোট্ট থেকে 1 2 3, একদিনে সব রান্না। আজকে কড়াইশুটির কচুরি করছি, এই সিজনে মানে এই শীতে আর কি প্রথমবার খাচ্ছি, না খাচ্ছি না বানাচ্ছি, এর আগে খেয়েছিলাম বাবার বাড়িতে করেছিলাম। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, আজকে বেশ ভালো খাওয়া দাওয়া হবে, পিঠে পুরি তার সঙ্গে হচ্ছে কড়াইশুটির কচুরি, ব্যাপক হবে আর কি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, অবশ্যই কমেন্ট করো, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, আর কিছু বলছি না। তো চলো আজকের মতো এখানেই, সবাইকে জানাচ্ছি টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সবাই সঙ্গে থেকো। তো চলো।